মানুষ বলছে কুকুরের লাজ সোজা হয় না, সিপিএমও সোজা হয় না। ভূতের ভবিষ্যৎ যিনি তৈরি করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করার সময় বোঝেননি, অ্যাকচুয়ালি এটা তার রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে তৈরি করছেন সিনেমাটা। বর্ধমানের মানুষের আবার সেই সাইবারই মনে পড়ে যায় যে সিপিএম শুধরায় না, সিপিএম বদলায় না। তুমি সেই ভাঙচুর করছো, করে গান্ধীজি ক্ষুদিরামদের ছবি মাটিতে ফেলে ভেঙে দিচ্ছ। কারা করতে পারে এগুলো, যাদের ভারতীয় আইডিওলজি, ভারতীয় মনীষীদের প্রতি ভালোবাসা নেই? তুমি চেগুয়েভারার ছবিও তো মেরে ভাঙতে পারতো, বাদ দাও। স্টালিনের ছবি, লেনিনের ছবি পারতো? পারতো না। একটা কথা ভেবে দেখো, কমিউনিস্ট রুল যে যে স্টেটে ছিল সেই সেই স্টেটেই নির্বাচনী হিংসার অভিযোগ ওঠে। আজও তিনটে স্টেট থেকে নির্বাচনী হিংসার অভিযোগ আসে, আজও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা অ্যান্ড কেরালা। ওয়াই? এই তিনটে স্টেট থেকেই আজও নির্বাচনী রাজনৈতিক হিংসার অভিযোগ সবচাইতে বেশি। ওয়াই? কারণ লেফটের কালচারই এটা, সশস্ত্র বিপ্লব বিজেপি। স্বাভাবিকভাবেই নাগপুর, গুজরাট থেকে ইম্পোর্টেড একটা পলিটিক্যাল পার্টি, যতই তারা বলুক শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা, সেটা পরবর্তীকালে করা যাবে। কিন্তু যাই হোক, বাংলার মাটিতে মাটির দল নয়। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার সময় যেটা সিপিএম বলতে পারেনি, যে আমাদের বাংলার থেকে একজন প্রধানমন্ত্রী হতে গেল, কেরালা লবি ল্যাং মেরে দিল, মনে আছে? এত কিছু দেখা যাচ্ছে, তারপরে তৃণমূল জিতছে কেন ভাই? আমার মা, আমি অন্যায় করলে আমার মা আমার কান মুলে দেবে, আমায় কি আমার মা ত্যাজ্যপুত্র করে দেবে? মা তো বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে তাদের সন্তান মনে করে। 2019 আমরা সেই সাজেশনগুলো এবং মানুষের সেই অভিযোগের জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পেরেছি বলেই তো 21, নাহলে 19 আমাদের 164টা বিধানসভায় লিড ছিল, সেখান থেকে কী করে আমরা 215টায় লিড পেলাম? মানুষ তৃণমূলের থেকে এটা এক্সপেক্ট করে না, মানুষ সিপিএম এরম করবে এটা তারা জানে। তাই এটা হলেও সিপিএম করে যায়, ওদের তো সরিয়ে দিচ্ছে, নতুন করে তো শাস্তি দেওয়ার কিছু নেই। বিজেপি হ্যাঁ ওটা করে, ওই জন্য তো বাংলায় ওদের আসতে দিই। তৃণমূল ভাই, তোমাদের ভোট দিয়েছি, তোমাদের সুযোগ দিয়েছি, তোমরা কেন এরকম করবে? যে 2009 লোকসভার ফলাফল ছিল সিপিএম এর প্রতি রাগ, আর 2019 লোকসভার ফলাফল ছিল তৃণমূলের প্রতি অভিমান। রাগ আর অভিমানের তফাৎ, রাগের পরিবর্তন হয় না, কিন্তু অভিমান কিন্তু ভালোবাসা। ওই অভিমানকে আবার তুমি ভালোবাসায় ফিরিয়ে আনতে পারো। 2011 সালের 2-3 মাস আগে আমাদের মানুষের কাছে যেতে হবে, এই করবে। আর আজকে ওরা যেটা করে, সেই দিনের ভুলগুলোকে আজও টিভি চ্যানেলে বসে নির্লজ্জভাবে ডিফেন্ড করে। এই জন্য মানুষ, কারণ মানুষের এক্সপিরিয়েন্স তো ওটা, তুমি টিভিতে ডিফেন্ড করে ভাবলে বা আমি একটা হেভি যুক্তি দিয়েছি, 5টা শেয়ার পাবো ফেসবুকে, খুব সুন্দর। বুদ্ধবাবু নিজে বলেছেন সিঙ্গুর নন্দীগ্রাম আমাদের সবচেয়ে বড় ভুল। বুদ্ধবাবু বলার পর এখনকার কোচি লেনিন, বাচ্চা স্টালিন, তারা এখন ডিফেন্ড করতে যায়। একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যদি 24 কোটি খেয়ে থাকে, তাহলে চেয়ারম্যানের পকেটে কত গেছে? খালি পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাথরুম, কোমোড, এমনকি টয়লেট যাওয়ার পাইপ ফাটিয়েও 24 কোটি টাকা উদ্ধার হয়েছিল, মনে আছে? একজন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে 20 কোটি টাকা পাওয়া গেছে, সেটা এক জায়গায় 21 কোটি, এক জায়গাতে 24 কোটি, মিলিয়ে হয়তো প্রায় 50-এর কাছাকাছি। আর সেখানে আমাদের বালির পৌরসভা, কর্পোরেশনও ছিল না তখন, সেই পৌরসভার কোনো চেয়ারম্যান বা কাউন্সিলর না, সিপিএম পরিচালিত পৌরসভার একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ফ্ল্যাট থেকে এত টাকা পাওয়া গেছে, তুমিও জানো, এটা মিথ্যে বলছি না আমি। এই সমাজ কাউকে কখনো পছন্দ করে, কাউকে কখনো মাথায় তোলে, কাউকে কখনো ফেলে দেয়, তার সবচেয়ে বড় উদাহরণ সিপিএম পার্টি। সিপিএম এখন দেবাংশু নির্ভর পার্টি হয়ে গেছে একটা, মানে তাদেরকে কিছু করতে হলে তাদেরকে প্রথম আক্রমণটা দেবাংশুকে করতে হয়, আর লড়াইটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ফলে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াতে তৃণমূলকে আক্রমণ করতে হলে দেবাংশুকে আক্রমণ করবেন, এটা অসম্ভব ব্যাপার, তো তাদের করতেই হবে এবং আমি সেটাকে এনজয় করি। নমস্কার, আমি রয়েছি অরিগ্ন, আপনারা দেখছেন বিবিধ .in, আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, কখনো ট্রোলে, কখনো মিমে, কখনো সমালোচনায়, আর কখনো সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসায় মন জয় করেছেন, দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল মুখপাত্র, বিবিধ নিউজে স্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্ত দর্শকদের আমার শুভেচ্ছা, পুজো আসছে, সবার ভালো কাটুক। প্রথমেই যেটা, মানে আমি রাজনৈতিক আলোচনায় আসছি, কিন্তু এই যে শুরুটা যেভাবে করলাম, এই যে ট্রোল, মিম, এই যে শব্দগুলো, এই সাম্প্রতিককালে একজন রাজনীতিবিদকে নিয়ে এত সোশ্যাল মিডিয়ায় আলোচনা, অপমান হতে পারে, ভালোবাসা হতে পারে, আমি বেশি, আমি অপমানটাই ধরে নিচ্ছি, ট্রোল মিমগুলোই ধরে নিচ্ছি, ট্রোল মিমে এরকমভাবে তাকে নিয়ে সবসময় মেতে রয়েছে মানুষজন, আর মানে বিরোধীরা বিশেষ করে, বা সাধারণ মানুষও অনেক ক্ষেত্রে, সেটা কীরকম লাগে দেখতে? মানে অন্যান্য রাজনীতিকদের ক্ষেত্রে এটা এতটা দেখা যায় না? এটা আমার ভালো লাগে এবং আমি এর জন্য কৃতজ্ঞ যারা করেন, বিশেষ করে বিজেপি একসময় করতো, সিপিএম এখন করে, সিপিএমই বেশি করে, তো আমি তাদের কাছে কৃতজ্ঞ, অসুবিধার কিছু কারণ নেই। এবং আমাকে নিয়ে এটা হওয়ার আরও মনে হয় মূল কারণ, সেটা হচ্ছে আমার যে সামনে আসাটা, সেটা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, যেটা বাকি রাজনীতিবিদদের অনেকের ক্ষেত্রেই হয়তো নয়। মানে আমি ব্যতিক্রমী, মানে আর 5টা আমার দল বলুন, অন্য দল বলুন, তাদের মধ্যে কেউ ধরুন ছাত্র সংসদে লড়াই করে এসে তারপরে সেখানে এসছেন, কেউ ধরুন অন্য কোনোভাবে বুথ স্তর থেকে লড়াই করেছেন, আমার লড়াইটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
ফলে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াতে তৃণমূলকে আক্রমণ করতে হলে দেবাংশুকে আক্রমণ করবেন, এটা অসম্ভব ব্যাপার। তো তাদের করতেই হবে এবং আমি সেটাকে এনজয় করি, কারণ আমাকে মানে আপনি ভাবুন সিপিএম একটা রাজনৈতিক দল, সেই সিপিএম এখন দেবাংশু নির্ভর পার্টি হয়ে গেছে একটা, মানে তাদেরকে কিছু করতে হলে তাদেরকে প্রথম আক্রমণটা দেবাংশুকে করতে হয়। ফলে আমি এটা ভেবে কোথাও গিয়ে সন্তুষ্টি লাভ করি যে আমি তো আছি একদম ক্ষুদ্রতর কর্মী, আমার পরে বিভিন্ন সংগঠনের নেতারা রয়েছেন, তারপরে আমাদের আরও দ্বিতীয় সারির নেতারা রয়েছেন, তৃতীয় সারির নেতারা রয়েছেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা রয়েছেন এবং তারপরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সিপিএম এখনও আমার উপরে উঠতে পারেনি, ফলে ওদের যে ভোটের ফলাফলটা দেখেন এই কারণে ওরা যখন মমতা ব্যানার্জির সাথে টক্কর নিতে যায় তো কোনো কম্প্যারিজনে দাঁড়ায় না। ফলে আগে তোরা দেবাংশুর সাথে লড়, কারণ তো ওকে নিয়ে ব্যস্ত, ওর চারপাশে ঘুরছিস ট্রোলে মিমে অ্যাটাকে। ফলে এটা আমার কাছে একটা বিরাট তৃপ্তির ব্যাপার, মানে আমি ফিল্টার করে দিচ্ছি সিপিএমকে আমার লেভেলেই, এর ওপরে আর উঠতে দিচ্ছি না, ব্যাপারটা বুঝতে পারছেন তো? ফলে এটা আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার এবং আমার যতটা পরিচিতি আমার মনে হয় তার অর্ধেকের বেশি এগুলোর থেকেই। আর এই যে পরিচিতির কথা বললে, মানে এই যে তোমার উত্থানটা রাজনীতিতে, মানে এই নেট মাধ্যমকে কেন্দ্র করে তুমি যেটা বলছিলে, তো সেই জায়গাটাও অনেক ক্ষেত্রে, মানে অনেক ক্ষেত্রে কেন কোনো ক্ষেত্রেই দেখা যায় না, কাউকেই দেখা যায়নি আজ পর্যন্ত, এইটা তুমি কীরমভাবে চাও যে এরকমভাবে আরও মানুষ কি রাজনৈতিক সচেতনভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসুক, মানে যেটা যে কোনো দলের ক্ষেত্রেই হতে পারে? সোশ্যাল মিডিয়াটা এখন ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। প্রথম কথা হচ্ছে আমাদের বাস্তব জীবনে বহু জায়গাতেই নেপোটিজম কাজ করে, তো বাস্তব আমি রাজনীতির ক্ষেত্রের কথা শুধু বলছি না, কাজে শিল্পের জায়গাতে, এ শিল্প যে কোনো রকম শিল্প হতে পারে, সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম না, এখানে কেউ চাইলেও ওই নেপোটিজমের রাস্তা ধরে হাঁটতে পারবে না, কারণ এটা ওপেন প্ল্যাটফর্ম ফর অল। তুমি তোমাকে মানুষের সামনে তুলে ধরো, মানুষের যদি পছন্দ হয় তোমাকে তোমার জায়গা থেকেই তুলে নেবে, তুমি কারোর জায়গা দখল করতে পারবে না, কেউ তোমার জায়গা দখল করতে পারবে না। একটা ফোন নাম্বার আর একটা ইমেল আইডি থাকলে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়, ওইটুকুই শুধু যোগ্যতা, ফোন নাম্বার সবার কাছে আছে, করো করে নিজেকে প্রেজেন্ট করো, মানুষ দশজনকে প্রেজেন্ট করতে দেখছে, তাদের মধ্যে থেকে যারটা পছন্দ হচ্ছে মানুষ নিজে পিক করছে। একটা সিনেমা করলে তোমায় প্রমোট করতে হয়, তো দরকার নেই এখানে তোমায় কেউ, কোনো মামা দাদা কাকা বাবা কিচ্ছু লাগবে না, নিজের মতো করে করো। ফলে আমি মনে করি শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে যারাই যেখানে মনে করছেন যে এখানে আর অন্যরকম জায়গা, এখানে আমার এন্ট্রি কেউ দেবে না, কখনো শুরু করতে দেবে না, এই যে বহু আমি দেখেছি ছোট ছোট যারা ফিল্ম মেকার মানে শর্ট মুভিজ তৈরি করছে, তারা হয়তো অনেকেই ওই গ্রাউন্ডে জায়গা পায়নি সেভাবে, তাদেরকে আমি দেখেছি বহু মানুষ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাজকে প্রেজেন্ট করেছে, মানুষের এমন পছন্দ হয়েছে এখন বড় বড় প্রডিউসাররা তাদের খুঁজছে। ফলে ও যদি আগে প্রডিউসারের পেছনে ছুটতো, না সোশ্যাল মিডিয়া পেতো, না প্রডিউসার পেতো, না দর্শক পেত, ও কিন্তু আগে নিজেকে জাহির করে শুরু করেছে যে ভাই আমি এটা জানি, আমি এটা প্রেজেন্ট করছি, তোমার ভালো লাগলে আমায় নাও নাহলে ছুঁড়ে ফেলে দাও। কত লোককেরও ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, একদিন আমাকেও ছুঁড়ে ফেলে দেওয়া হতে পারে সমাজ থেকে, মানে এই সমাজ কাউকে কখনো পছন্দ করে, কাউকে কখনো মাথায় তোলে, কাউকে কখনো ফেলে দেয়, তার সবচেয়ে বড় উদাহরণ সিপিএম পার্টি, ঠিক আছে? তো এরকম যে কারোর সঙ্গে যখন তখন হতে পারে, তো তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে তুমি যতক্ষণ সমাজকে কিছু দিতে পারবে, সে যেভাবে হোক, থ্রু পলিটিক্স, থ্রু সমাজসেবা, থ্রু তোমার আর্ট, তোমার কালচার, তোমার খেলা, তোমার যে কোনো কিছু, সমাজ যতক্ষণ তোমার থেকে পাবে ইউ আর দেয়ার, আর যখন পাবে না এই সমাজও কিন্তু তোমায় ছুঁড়ে ফেলে দেবে, আবার তোমায় জিরো থেকে শুরু করতে হবে, এটা নিয়ম। এই নিয়মটা অ্যাকসেপ্ট করে যারা আসতে পারবেন লড়াইতে, এগুলো তাদের জন্য সোশ্যাল মিডিয়া বেস্ট প্ল্যাটফর্ম। আচ্ছা, এবার রাজনৈতিক আলোচনায় আসছি যে এই যে সাম্প্রতিককালে যে ছবিগুলো সামনে উঠে আসছে, এই যে দুর্নীতির অভিযোগ, এরকম দৃশ্য তো মানে একজনের মন্ত্রীর মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী বা বর্তমান মন্ত্রীর বাড়ি থেকে এত এত টাকা সোনা দানা পাওয়া যায়নি, এরকম মানুষও দেখেনি, এই এই ছবিটা কতটা অস্বস্তিকর? মানে তুমি রাজনীতি করছো, তুমি মানুষের সঙ্গে মিশছো, এটা কীভাবে বল? অবশ্যই অস্বস্তিকর, এবং অস্বস্তিকর বলেই তো আমাদের দল ছ দিনের মাথায় এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছে তাকে দল বা সরকার থেকে সরানো, কিন্তু এই দৃশ্য কেউ আগে কখনো দেখেনি একথা আমি বিশ্বাস করি না। আমি যতদূর জানি তুমিও বালির ছেলে, আমিও বালির ছেলে, তুমি বালি পৌরসভার অধীনে থাকো ইফ আই এম নট রং, সেই বালি পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাথরুম কোমোড এমনকি টয়লেট যাওয়ার পাইপ ফাটিয়েও 24 কোটি টাকা উদ্ধার হয়েছিল মনে আছে? একজন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে 20 কোটি টাকা পাওয়া গেছে, সেটা এক জায়গায় 21 কোটি, এক জায়গাতে 24 কোটি, মিলিয়ে হয়তো প্রায় 50-এর কাছাকাছি। আর সেখানে আমাদের বালির পৌরসভা, কর্পোরেশনও ছিল না তখন, সেই পৌরসভার কোনো চেয়ারম্যান বা কাউন্সিলর নয়, সিপিএম পরিচালিত পৌরসভার একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ফ্ল্যাট থেকে এত টাকা পাওয়া গেছে, তুমিও জানো, এটা মিথ্যে বলছি না আমি। তো যদি একজন ইঞ্জিনিয়ারের ফ্ল্যাট থেকে এই টাকাটা পাওয়া যায় যখন পরিচালনা করতো সিপিএম সেই পৌরসভা, ফলে বুঝতে পারছো কি লেভেলের আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা বহুদিন ধরে গাঁথা রয়েছে। চেয়ারম্যান অরুণবলারিকেও তলব করা হয়েছে, তলব করা হয়েছিল, এবং এখনও কিন্তু সেই মামলা চলছে, সেটা কিন্তু উঠে যায়নি।
এই সিপিএম নেতারা বলেন আমাদের কাকে ধরতে পেরেছো, মামলা এখনও চলছে। সারদা মামলায় যেমন 10 বছর লেগেছে, তো এটা তো 10-12 বছর লাগতে পারে, অস্বাভাবিক তো কিছু না, যে কোনো মামলাই লাগে। এটা জমির ফয়সলাও তো 14 বছর লেগে যাচ্ছে আজকের দিনে। আমাদের তো দীর্ঘ সুস্থিতি আছে আমাদের বিচার ব্যবস্থা, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো এটা যদি হয়ে থাকে তাহলে আপনি ভাবুন, একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যদি 24 কোটি খেয়ে থাকে তাহলে চেয়ারম্যানের পকেটে কত গেছে, আর চেয়ারম্যানের পকেটে কত গিয়ে থাকলে সেটা আলিমুদ্দিনে কোথায় গিয়ে পৌঁছেছে। এই অঙ্কগুলো আমরা কেউ সেই সময় করিনি, কারণ তখন পেয়েছি, হয়ে গেছে, মিটে গেছি, আমরা ব্যস্ত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করছি কারণ মানুষ তৃণমূলের থেকে এটা এক্সপেক্ট করে না। মানুষ সিপিএম এরম করবে এটা তারা জানে, তাই এটা হলেও সিপিএম করে যায়, ওদের তো সরিয়ে দিয়েছে, নতুন করে তো শাস্তি দেওয়ার কিছু নেই। বিজেপি হ্যাঁ ওটা করে, ওই জন্য তো বাংলায় ওদের আসতে দিইনি। তৃণমূল ভাই, তোমাদের ভোট দিয়েছি, তোমাদের সুযোগ দিয়েছি, তোমরা কেন এরম করবে? আমি প্রতিবেশী কাকিমার কাছে গালাগালি খেলে আমার কষ্ট হবে না, আমার মা যদি আমার গালাগালি করে আমার কিন্তু অভিমান হবে। কেন? আমার ভালোবাসার মানুষটা করেছে, বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি সেই ভালোবাসার ফলে। অন্য কোনো রাজনৈতিক দলের থেকে তার 10 গুণ কিছু এলেও মানুষ ততটা গায়ে মাখে না যতটা আমাদের থেকে এলে করে, এবং এর জন্য আমরা কৃতজ্ঞ মানুষের কাছে। এটা কিন্তু ভালোবাসা, এবং এই ভালোবাসার মর্যাদা আমাদেরই দিতে হবে, তাই আমাদের প্রতি অভিমানও বেশি। অরিগ্ন, অভিমান আর রাগের মধ্যে একটা বেসিক তফাত আছে, এটা আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা বোঝেন না কী তফাত। আমি খুব ক্ষুদ্র মানুষ তাও বলছি, 2009 সালের লোকসভার ফল আর 2019 সালের লোকসভার ফল অনেকে মিলিয়ে ফেলেছিলেন, মনে আছে তো? 2009 সালে অনেকে যেমন বলেছিলেন যে এটা বিদায়ের ঘণ্টা, 11-ই পরিবর্তন নিশ্চিত, 19 দেখে অনেকে বলেছিলেন নিশ্চিত। আমরা শুধু একটা কথা বলেছিলাম যে 2009-এর লোকসভার ফলাফল ছিল সিপিএমের প্রতি রাগ, আর 2019-এর লোকসভার ফলাফল ছিল তৃণমূলের প্রতি অভিমান। রাগ আর অভিমানের তফাত, রাগের পরিবর্তন হয় না, কিন্তু অভিমান কিন্তু ভালোবাসার। ওই অভিমানকে আবার তুমি ভালোবাসায় ফিরিয়ে আনতে পারো, মানে এখান থেকে এটা রিটার্ন করানো যায়, রাগ থেকে করানো যায় না। তাই রাগ আর অভিমানের তফাত যারা বুঝতে পারেনি তারাই 9-এর পরে 11-র রেজাল্টের সাথে প্রেডিক্ট করে 19-এর সাথে 21-এর প্রেডিকশানকে এক করে দিচ্ছিল, যে কারণে কিন্তু তাদের এত বড় ভুল প্রমাণিত হতে হয়েছে, সেটা লেফট বলো বা বিজেপি বলো। আমরা বারংবার নিজেদের রেক্টিফিকেশনের মধ্যে দিয়ে গেছি, মানুষ সেটার সাক্ষী। কীরকম? 2019-এ আমাদের রেজাল্ট একটু খারাপ হলো, তুমি দেখেছো, পঞ্চায়েত ইলেকশন নিয়ে আমাদের দলের নেতৃত্বরা প্রকাশ্যে বলেছেন কোথাও কোথাও কিছু অন্যায় হয়ে থাকলে সেটা আমরা শুধরে নেবো। সিপিএমকে কোনো দিন এটা বলতে দেখেছো? ক্ষমতা থেকে যাওয়ার আগে একটা বাইট দেখো, ক্ষমতা থেকে যাওয়ার আগে ওরা 2011 সালের 2-3 মাস আগে আমাদের মানুষের কাছে যেতে হবে, ই করবে, আর আজকে ওরা যেটা করে সেই দিনের ভুলগুলোকে আজও টিভি চ্যানেলে বসে নির্লজ্জভাবে ডিফেন্ড করে। এই জন্য মানুষ, কারণ মানুষের এক্সপিরিয়েন্স তো ওটা, তুমি টিভিতে ডিফেন্ড করে ভাবলে বা আমি এটা হেভি যুক্তি দিয়েছি, 5টা শেয়ার পাবো ফেসবুকে, খুব সুন্দর, কিন্তু মানুষ করে এখনও। ওরা বুদ্ধবাবু নিজে বলেছেন সিঙ্গু নন্দীগ্রাম আমাদের সবচেয়ে বড় ভুল, বুদ্ধবাবু বলার পর এখনকার কোচি লেনিন বাচ্চা স্টালিন তারা এখন ডিফেন্ড করতে যায়। ভাই তোমাদের নেতা যেটা ভুল বলেছে তোমরা কেন ডিফেন্ড করো? এখনও ভুল বলে কান ধরে ডিবেট শুরু করো না, মানুষ তাহলে তোমাদের কথাটাকে নেবে। তোমরা ওটাকে ডিফেন্ড করে যখন তৃণমূল বিজেপিকে আক্রমণ করো তখন তোমাদের আক্রমণটা মানুষ নেয় না, ফলে তেরা তো খুদকা মুখ আলা হয় হলো। তো এবার আমি তোমায় যেটা বলতে চাইছি, 2019-এ আমাদের এরকম ফলাফল হওয়ার পর আমরা সবার প্রথমে একটা প্রজেক্ট লঞ্চ করলাম, দিদিকে বলো, মনে আছে? সেই প্রজেক্টটার মানে লক্ষ্য কী ছিল, গোল কী ছিল? এক, আমাদের সম্পর্কিত কোনো অভিযোগ যদি গ্রাউন্ডে মানুষের থেকে থাকে, কোনো নেতৃত্ব, সংগঠন, অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হয়তো মানুষ মনে করছেন তার উপর অবধি পৌঁছে দেওয়া প্রয়োজন, তারা থ্রু দিদিকে বলো পৌঁছে দিতে পারেন সরাসরি দিদির কাছে। একটা প্রফেশনাল জায়গাতে সেগুলো নোট হবে, হয়ে ডাইরেক্ট দিদির কাছে যাবে, শিল সলভ। আর সেকেন্ড হচ্ছে, মানুষের যদি আমাদের দল নিয়ে কোনো সাজেশান থাকে যে আমরা তৃণমূলকে ভালোবাসি, আমরা তৃণমূলকে এভাবে দেখতে চাই, সেটাও তারা জানান। 2019-এ আমরা সেই সাজেশানগুলো এবং মানুষের সেই অভিযোগের জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পেরেছি বলেই তো 21, এটা বুঝতে হবে অরিগ্ন। নাহলে 19-এ আমাদের 164টা বিধানসভায় লিড ছিল, সেখান থেকে কী করে আমরা 113টায় লিড পেলাম, 213টায় লিড পে সরি 215টায় লিড পেলাম? তার মানে মানুষ একটাতে এরকম সম্ভব না, তারা তো লেফটও করতে পারতো। তো এটাই হচ্ছে তৃণমূলের সাথে বাকি দলগুলোর তফাত। আর মানুষের চোখে এই জিনিসটা খুব ক্লিয়ার, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 4টে রাজনৈতিক দল, যদি আমি মেন স্ট্রিমের বলি, লেফট, কংগ্রেস, বিজেপি, তৃণমূল। আমি শুরু করছি কংগ্রেস দিয়ে, কংগ্রেসের জন্ম সেই হিসাবে তো বলা যাবে না, পশ্চিমবঙ্গে বহু পুরনো ইতিহাস, গোটা দেশ জুড়েই তাদের আন্দোলনের মধ্যে দিয়ে কংগ্রেসের তৈরি স্বাধীনতা আন্দোলন, বাদ দাও। বিজেপি স্বাভাবিকভাবেই নাগপুর গুজরাট থেকে ইম্পোর্টেড একটা পলিটিক্যাল পার্টি, যতই তারা বলুক শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা, সেটা পরবর্তীকালে করা যাবে, কিন্তু যাই হোক বাংলার মাটিতে মাটির দল নয়। আর লেফট তো বাদ দাও, তারা গোটা পৃথিবীতে তাদের বিভিন্ন জায়গায় কমিউনিস্ট পার্টি বিভিন্ন দেশে রয়েছে, ভারতবর্ষেও তাদের একটা পার্ট রয়েছে, এবং এরাই চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বলে গর্ববোধ করেছিল, ফলে এটাও বিদেশি একটা আইডিওলজি, সেটা নকশালরা করেছিল, কিন্তু তারপরেও তুমি যদি বলো
এই লেফটের নেতৃত্বের তরফ থেকে ভারত চীন যুদ্ধের সময় তার স্ট্যান্ড কি ছিল, ক্লিয়ার স্ট্যান্ড ছিল কি? ক্লিয়ার স্ট্যান্ড ছিল না বলেই তো আমি ভাই আমার দেশের সঙ্গে যার খুশি যুদ্ধ হতে পারে, আমি চোখ বন্ধ করে বলবো আমি আমার দেশের সঙ্গে, এটা তো ন্যাচারাল। তুমি ভাবতে সময় নিচ্ছ মানেই তো গড়বড় ভাই, কথাটা বোঝ। আমার দেশের সঙ্গে যে কারোরই যুদ্ধ হোক আমি চোখ বন্ধ করে প্রথম আমার দেশের সঙ্গে, তারপরে বাকি কথা হবে। তুমি ভাবতে সময় নিচ্ছ, তোমার স্ট্যান্ডে ক্ল্যারিটি নেই, তার মানেই তো সন্দেহ মানুষের মনে। যাই হোক, বিদেশ থেকে একটা ইম্পোর্টেড একটা জিনিস এবং তারাও পশ্চিমবঙ্গের মাটিতে। এখানে তৃণমূল একমাত্র দল যে বাংলায় জন্মেছে, স্টিল নাও বাংলাকে সার্ভ করছে, এবং যার আগা পাঁচতলা নেতৃত্ব অধিকাংশ বাংলার, এবং যেই দলটা গর্ব করে বলতে পারবে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার সময় যেটা সিপিএম বলতে পারেনি, যে আমাদের বাংলার থেকে একজন প্রধানমন্ত্রী হতে গেল কেরালা লবি ল্যাং মেরে দিল, মনে আছে? সিপিএমের কেরালা লবি, ত্রিপুরা লবি, বাংলা লবি, বিজেপির উত্তরপ্রদেশ লবি, গুজরাট লবি, তৃণমূলের ভাই কোনো ভাইরাল লবি নেই, একটাই লবি বাংলার লবি, এটা বাংলার মানুষ জানে। এই জন্যই তৃণমূলের প্রতি যে তাদের এই, অনেকে বলে এত কিছু দেখা যাচ্ছে তারপর তৃণমূল জিতছে, কেন ভাই? আমার মা, আমি অন্যায় করলে আমার মা আমার কান মুলে দেবে, আমায় কি আমার মা ত্যাজ্যপুত্র করে দেবে? মা তো বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে তাদের সন্তান মনে করে। তো ভুল করলে মানুষ আমাদের শিক্ষা দেয়, আমাদের ইঙ্গিত করে দেয় এটা তোমার ভুল হচ্ছে, আমরা সেই জায়গাটা শুধরাই, শুধরানোর পর আবার বুকে জড়িয়ে ধরে কাঁদে। এটা তৃণমূলের সাথে বাংলা মানুষের সম্পর্ক। এই রিলেশনটা লেফট আর বিজেপির লোকেরা যতদিন বুঝতে ভুল করবেন, যতদিন তারা একটা আর পাঁচটা রাজনৈতিক ইকুয়েশনের মতো তৃণমূলের ইকুয়েশনটাকেও গুলিয়ে ফেলবেন, ততদিন কিন্তু তাদের রাজনৈতিক সর্বনাশ হতে থাকবে। ফাইনালি তুমি যে প্রশ্নটা করলে, দৃশ্যগুলো অস্বস্তিকর আমরা সরিয়েছি, তুমি আমার একটা কথা বলো তো। আজকে অনেকে বলে তৃণমূলকে বললে তৃণমূল সিপিএম বিজেপি কেন বলে, অভিযোগটা তো ওরা করছে। তোমাকে যদি আমি তুলনা দিতে হয়, তোমায় যদি আমি বলি ভাই আজকে তোমার গায়ের টেম্পারেচার কত, তুমি বলবে কালকে আমার ভালো জ্বর ছিল গো, আজকে আমার একটু ঠিক আছে, তাও আমি আমার 100 মতো টেম্পারেচার রয়েছে, কিন্তু কালকে আমার 103 উঠে গেছিলো। তুমি কী করলে? গতকালকের সাথে কম্পেয়ার করে বললে তো যে তুমি একটু বেটার আছো। তা আমাদের সবসময় আগের সাথে কম্পেয়ার করেই তো বোঝাতে হবে বেটার আছি। এটা না করলে, ধরো প্রথম কেউ শুনছে, কেউ ক্রিকেট খেলা ফুটবল খেলা সম্পর্কে জানে না, আমি যদি তাকে বলি যে ইস্ট বেঙ্গলের স্কোর কত, বলো 3, এবার সে জানেই না ফুটবলে 3 ইজ এ হিউজ, 3 গোলে গিয়ে থাকা। বাট ক্রিকেটে আমি যদি বলি স্কোর 3, এটার মানে কি দাঁড়াচ্ছে? এবার খেলতেই পারে না। তার মানে তোমাকে তো তার ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, যে ক্রিকেট খেলায় কিন্তু 3 স্কোরটা ইজ নাথিং, এখানে 300 হয়, আর ফুটবলে 3 গোলে এগিয়ে থাকা ইজ হিউজ। ফলে আমি জাস্ট 3 বলে আমি কিন্তু কিছু বোঝাতে পারবো না মানুষকে, ফলে তুমি শুধু নাম্বার দিয়ে বোঝাতে পারবে না। আমি যদি বলি আমার সময় আজকে এই পরিস্থিতি, তাহলে আমাকে আগের সাথে কম্পেয়ার করে বোঝাতে হবে, দেখো এটা আমার বাংলার কালচার, এই জায়গাটা বাংলার রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছিল, আমি এটা থেকে আজকে এই বেটারমেন্টের জায়গায় বাংলাকে আনতে পেরেছি। তো ইট মানে ইট ইজ দ্য রিপোর্ট কার্ড ফ্রম 2021 অ্যান্ড দিস ইজ দ্য রিপোর্ট কার্ড অফ 2021। এটা তফাত, 10 বছর এতটা ডেভেলপমেন্ট হয়েছে বাংলার রাজনৈতিক হিংসা। আজকে বিজেপি যদি আমায় প্রশ্ন করে যে কোথায় আমার রাজ্যে তো হয় না, পশ্চিমবঙ্গে কেন হয়, একটা কথা ভেবে দেখো, কমিউনিস্ট রুল যে যে স্টেটে ছিল সেই সেই স্টেটেই নির্বাচনী হিংসার অভিযোগ ওঠে আজও, 3টে স্টেট থেকে নির্বাচনী হিংসার অভিযোগ আসে আজও, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা অ্যান্ড কেরালা। ওয়াই? একমাত্র কমন এই 3টে স্টেটের মধ্যে কি? পশ্চিমবঙ্গ ত্রিপুরা শুধু হলে আমি মানতাম, যে এই দুটোতে দুটো কমন ফ্যাক্টর আছে, একদিকে যেমন লেফট রুল করেছে এইটা, আর একটা হচ্ছে বাঙালি, দুটোই, এটা কমন ফ্যাক্টর। কিন্তু এক কেরালা যখনই অ্যাড হয়ে যাচ্ছে এই লিস্টে, তখন একমাত্র কমন ফ্যাক্টর হচ্ছে লেফট রুল ছিল। আর এই 3টে স্টেট থেকেই আজও নির্বাচনী রাজনৈতিক হিংসার অভিযোগ সবচাইতে বেশি। ওয়াই? কারণ লেফটের কালচারই এটা, সশস্ত্র বিপ্লব, হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের ভাই হিংসা, সশস্ত্র বিপ্লব। বর্ধমানে কী করলো আগে দিন কার্জন গেটে? ভাঙচুর সবাই করেছে, তৃণমূল বিরোধী থাকাকালীন বিধানসভায় কিছু একটা ঘটনা ঘটেছিল, অস্বীকার কেউ করছে না। তুমি সেই ভাঙচুর করছো, করে গান্ধীজি ক্ষুদিরামদের ছবি মাটিতে ফেলে ভেঙে দিচ্ছ। কারা করতে পারে এগুলো, যাদের ভারতীয় আইডিওলজি, ভারতীয় মনীষীদের প্রতি ভালোবাসা নেই? যদি চে গুয়েভারার ছবি হতো মেরে ভাঙতে পারতো? বাদ দাও, স্টালিনের ছবি, লেনিনের ছবি পারতো? পারতো না। কিন্তু গান্ধীজির ছবি ভাঙার পরও ভুলবশত মানুষ করে ফেলে, মনে হয়নি তো ওটাকে তুলে রেখে দিই, ভাঙচুর হয়ে যাওয়ার পর সাংবাদিকরা গিয়ে ছবিটা তুলেছে, কি কেন করেছে এগুলো? এইটা তফাত, এই এই মানুষের যখন এইটা করে না, তখনই বর্ধমানের মানুষের আবার সেই সাইবারি মনে পড়ে যায় যে সিপিএম শুধরায় নাই, সিপিএম বদলায় নাই। এবং এই কালচারটা মানুষ এক্সপেক্ট করেছিল যারা নতুন লিডারশিপ লেফটে, এই যে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা, আমাদের বয়সী ইয়ং ছেলেমেয়েরা যারা সিপিএমের মেন স্ট্রিমে, এসএফআই ডিওয়াইএফের বাইরে গিয়ে তারা মেন স্ট্রিমে সিপিএমের সাথে যুক্ত হলো, এটা অনেকেই ভালো লেগেছিলো, যে ওই বৃদ্ধতন্ত্র
লেফটের যে ওই বুড়ো মানুষদের, পাকা চুলের মানুষদের যে মানসিকতা, ভাঙ চুর মার দাঙ্গা, ওর বাইরেই লেফট বেরিয়ে আসবে। কিন্তু না, মানুষ বলছে কুকুরের ল্যাচ সোজা হয় না, সিপিএমও সোজা হয় না, ওরা এই ভাঙ চুর হয়ে বিশ্ব বাংলার এমব্লেম তুমি ভাঙলে। এটা তো একটা সরকারি এমব্লেম আমার, গভর্নমেন্টের, মমতা ব্যানার্জি ডিজাইন করা বলে তোমার কষ্ট? এটা তো রাজ্যের সিম্বল আমার, ওতে কী রয়েছে? ওটা কি মমতা ব্যানার্জির মুখ আছে? না, পৃথিবীর ছবি, পশ্চিমবঙ্গের ম্যাপ, আর তাতে ব লেখা, ব ফর বেঙ্গল, ব ফর বিশ্ব বাংলা, আমার স্টেটের ওটা সিম্বল, তাই তো? তুমি ওটাকে ভাঙছো মানে কি? তুমি তো গোটা স্টেটকে অপমান করছো, তুমি ওটাকে ভেঙে দিচ্ছ। তুমি সুন্দর মনীষীদের ছবি দিয়ে বর্ধমান শহরটা সাজানো ছিল ফুটপাতে, যেমন কলকাতাতেও আছে, তুমি প্রত্যেকটাকে উপড়ে ফেলে দিলে। কাদের ফেললে? মনীষীর বাণীগুলোকে উপড়ে ফেললে, রামকৃষ্ণর বাণী উপড়ে ফেললে, বিবেকানন্দের বাণীটাকে উপড়ে ফেলে দিলে। তুমি বুঝতে পারছো না, তুমি রাগ হয়তো মমতা ব্যানার্জির প্রতি দেখাচ্ছ, কিন্তু মানে রাগের চোটে তুমি যেমন আমরা ভুল করে মাটিতে মেরে ফেলি, তুমি মাটিতে মেরে ফেলে নিজের হাতে চোট লাগাচ্ছ। তুমি আক্রমণটা তাদেরকে করে ফেলছো যাদের সঙ্গে বাংলা রিলেট করতে পারে, ফলে তোমার আক্রমণটা রাজনৈতিক আক্রমণ থাকছে না, এটা সামাজিক আক্রমণ হয়ে যাচ্ছে। আর যখনই সামাজিক আক্রমণ হচ্ছে, তখন সামাজিক অভ্যুত্থানের মাধ্যমে বিধানসভার বাইরে তোমায় টুল নিয়ে বসতে হচ্ছে, ভেতরে তুমি সিট পাচ্ছ না। এই জায়গাটা লেফটকে শুধরোতে হবে। তুমি যে ব দিয়ে বাংলার যে কথাটা বললে, যে ব দিয়ে বাংলা বা বাঙালি, এই যে ব্যাপারটা, সাম্প্রতিক একজন পরিচালক একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছে, ব দিয়ে অনেক ভালো ভালো, অনেক দত্ত তিনি বলেছেন ব দিয়ে অনেক গালাগালা হয়। তুমি এটা আমি নেই এরকম লোকের কোনো উত্তর দিতে চাই না, রুচিহীন ব্যক্তি, আমি এদেরকে উত্তর দেওয়ার যোগ্য মনে করি না প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই লোকটার ইমিডিয়েট মাথার চিকিৎসার দরকার। মানে আমি সিরিয়াসলি, এবং আমার গভর্নমেন্টের কাছে অনুরোধ থাকবে, আপনারা তো অনেক সময়, আমাদের গভর্নমেন্ট তো ফ্রিতে ট্রিটমেন্ট করে, আমি মাথার ট্রিটমেন্ট কোথায় হয় আমার খুব একটা আইডিয়া নেই, তো ওটায় যদি হয় আপনারা ইমিডিয়েট এই যে ব্যক্তির কথা আপনি বললেন তার চিকিৎসা করান। আমি দেখেছি তো সাংবাদিকদের সাথে কী ব্যবহার করেছে, আপনিও তো একজন সাংবাদিক, সে আপনার আইডিওলজি ব্যক্তিগতভাবে যাই হোক না কেন, একজন সাংবাদিকের সাথে এই ব্যবহারটা করছেন, কী নিয়ে বক্তব্য রাখতে বসে? দুর্নীতি নিয়ে বক্তব্য রাখতে বসে এবং সর্বোপরি গণতন্ত্র নিয়ে বক্তব্য রাখতে বসে। গণতন্ত্র নিয়ে বক্তব্য রাখতে বসে একজন সাংবাদিকের আমি কোন হাউসে কাজ করে পরিচয় জানতে চাই, তাকে বলছি বেরিয়ে যান। গণতন্ত্রের গলার ওপর পা দিয়ে দাঁড়িয়ে আমি গণতন্ত্র নিয়ে ভাষণ দিচ্ছি, এটার মানে তো তাই দাঁড়ালো। গণতন্ত্র কি ভাই? তুমি বিরোধী, বিধানসভায় তোমার একটা আসন নেই, লোকসভাতে তোমায় বাংলা আসন দেয়নি, এতটাই বাংলা তোমাকে নেগলিজেবল মনে করেছে, সেই বিরোধী হয়েও তুমি আরও তো সাবমিসিভ হবে, আরও নমনীয় হবে, যে কোনো প্রশ্নের উত্তর দেবে। রুলিং, সাধারণত আমরা দেখি রুলিং ডিসপেনসেশনের তরফ থেকে এরকম রিয়াকশান আসে, এই যা উত্তর দেবো না, চলে যা, তুই কে, কোথা থেকে আসছিস? একটা বিরোধী রাজনৈতিক দল 11 বছর আগে রুল করতো, মানুষ তাদেরকে পুরোপুরি মুছে ফেলেছে, তোমাদের আরও সাবমিসিভ হতে হবে। আর সেই মানুষগুলো বলছে, এই তুই কে, কোন কোনখানকার সাংবাদিক তুমি, এই করো সেই করো, উত্তর দেয় না। বিমান বসুকে প্রশ্ন করা হচ্ছে, আপনি পেছনে আলপিন লাগান, সাংবাদিককে বলছে আপনি একটা আলপিন নিয়ে ঘোরেন, তখন শুধু একটা প্রশ্নের উত্তর নয়, তাদের যে তখন তুমি যদি ফেসিয়াল রিয়াকশানটা দেখো না, মানে একটা ভীষণ ফ্রাস্ট্রেশন, একটা রাগ, এটা কেন থাকবে? তার মানে তো তোমার রাগ এখনও মানুষের ওপর, যে তোরা একটা ভোটে হারিয়ে দিচ্ছিস আমাদেরকে। এই রিয়াকশানগুলো বাংলার মানুষ কিন্তু মনে রাখে ভাই। আর এইরকম লোকজন, এই যার কথা তুমি বললে, ভূতের ভবিষ্যৎ যিনি তৈরি করেছিলেন, তিনি অ্যাকচুয়ালি তৈরি করার সময় বোঝেননি, অ্যাকচুয়ালি এটা তার রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে তৈরি করছেন সিনেমাটা, যাই হোক, তো এই মানুষগুলোর এই ব্যবহারগুলো না মানুষ ভীষণভাবে চোখে লাগে। আর এই লোকটার সাথে আমি নিজে একটা ডিবেটে অংশগ্রহণ করেছিলাম, এত আমার ঘৃণা লেগে গেছিলো, আমি 2 দিন ডিবেটেই যাইনি, ওই লোকটা আসবে না এই ভেবে, মানে এত বাজে মুখের ভাষা, এত বাজে অ্যাটাক। এবং ঘটনাচক্রে আমাদের অঞ্জন বন্দ্যোপাধ্যায় তার সঞ্চালনায় করছিলাম, তো আমি বলবো এনাকে ইনি ইমিডিয়েট মাথার চিকিৎসা করেন, এবং এর বাড়ির লোক যদি থাকে তাদেরকে অনুরোধ করবো প্লিজ ইমিডিয়েট এনাকে করান, কারণ আপনাদের কিন্তু কামড়েও দিতে পারে কখনো।